أفحسبتم أنما خلقناكم عبثا তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বেহুদে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি মনে করেছো তোমরা করুণা কি শিক্ষা দেয় আজকে আলমদেরকে তোমরা গালি দাও একজন হাফেজের বাবা বিদ্যাশ্রমে নাই একজন আলমের বাবা বিদ্যাশ্রমে নাই পত্রিকায় সত্যন্ত সেরে বড় ইঞ্জিনিয়ার বাবাকে বলে বাবা চলো বাবা আমরা বেড়াইতে যাব গাড়ি কাকে নিয়ে আসলেন সিএনজি কাকে নিয়ে আসলেন বাবার কাপড় সুবর সবগুলা ব্যাগের ভিতরে ঢুকাইলেন ঢুকাইয়া যখন গাড়িটা বেরোট করলো বাবাও তো শিক্ষিত ছেলে শিক্ষিত বাবা শিক্ষিত ঘরের ছেলেগুলা শিক্ষিত হয় যারা বড় বড় ডিগ্রি আনে তাদের সন্তান গুলা কো ডিগ্রি ওরা বানাই বাবা যখন দেখলেন গাড়ি দাঁড় করাইল ওখানে লেখা আছে বৃদ্ধাশ্রম সন্তানকে প্রশ্ন করলো বাবা তুমি না বললো আমাকে দাঁড়াইতে নিয়ে যাবা কোথায় নিয়ে যাও সন্তান বলে বাবা আজকে থেকে আমাদের বাড়িতে আর তোমার জায়গা হবে না আজকে থেকে তুমি জীবনের বাকি সময় এই ঘরে কাটাইতে হবে আল্লাহর বান্দা চোখের পানি সরে দিয়া বলে কি করলাম একটা ছেলেকে যদি আজকে কোরআনের হাফেজ বানাইতাম আজকে আমার এই অবস্থা হইতো না তবে সন্তান কোনো আফসোস নাই এই ঘরে আমি থাকবো তোমার কাছে আমি বাবা হিসেবে সন্তানের কাছে আবদার তুমি মাঝে মাঝে আসি একটু আমি বাবাকে দেখিয়ে যাইও আমি অনেক কষ্ট করি তোমাকে লালন পালন করি বড় বানাইছি শিক্ষিত বানাইছি মাঝে মধ্যে আমি বাবা আসি না না একটু খবর নিও ও বাংলাদেশের মুসলমান ওই নোয়াখালীর শাহাবুদ্দিন পেট্রোল পাম্পে চাকরি করত 103 গাইজার মালিক থেকে ছুটি নিয়ে বাড়িতে যায় ছেলে সন্তান সবগুলা বাড়িতে একটু খেদমতের জন্য যাবে একটু তাদের একটু সেবা যত্ন পাওয়ার জন্য যাইতেছে বাড়িতে যখন গেলেন শাহাবুদ্দিন আপনারা অনেকে পত্রিকাতে পর্যন্ত দেখেছেন নোয়াখালীর পেট্রোল পাম্পের স্টাফের ঘটনা বাড়িতে যাই বলো আমার ছেলে সন্তান ও আমার আদরের বিবি আমার গাই পছন্দ জোর আমাকে একটু ঘরে বিশ্রাম করার জায়গা দাও বিবি বলল স্বামী তুমি ঘরে ঢুকতে পারবে না সন্তানরা বলল বাবা তুমি যদি ঘরে আসো আমাদের সবার করুণা হবে আমরা মারা যাব তুমি ঢুকতে পারবে না ওই যে কাছারি ঘর ওই কাছারি ঘরে তোমার স্থান তুমি ওখানে ঢুক শাহাবুদ্দিন নির্ভয় হইয়া কাছারি ঘরের ভিতরে ঢুকিয়া জোরে চটপট চটপট করে ছোট ছেলেটারে ডাক দিয়ে বলে বাবা সারাটা জীবন তোদের জন্য ব্যয় করলাম আজকে জীবনের শেষ মুহূর্ত কি তোদের কাছে একটু আশ্রয় পাব না আমাকে একটা কম্বল দাও আমার শরীরে পছন্দ আমি সহ্য করতে পারি না বলে তোমাকে যে কম্বল দেওয়া হবে ওই কম্বল করুণা ধরবে তোমাকে কম্বল দেওয়া যাবে না রাতের দশটা চটপট করে চিল্লায় কাদের জন্য এত বলা কোটা করলাম এত গাড়ি বাড়ি করলাম আজকে তোমরা বিল্ডিং এর ভিতরে ঘুমাও আর আমি কাঁসাই ঘরের ভিতরে পড়িয়া রইলাম ও আমার বিবি ও আমার সন্তান আমাকে এক গ্লাস পানি দাও আমার রুহ চলে যাইতেছে
আমি আর সহ্য করতে পারি না। সাহাবুদ্দিন চিল্লা, কেউ তার চিল্লানি শুনল না। ছোট ছেলেটা আসিয়া দরজার বাহিরে দিয়ে ছিটকারি ডাকাইয়া দিল, বললো তুমি এখানের ভিতরে থাকো, তোমাকে পানি দেওয়া যাবে না, যেই গ্লাসে তোমাকে পানি দিব ওই গ্লাসে করোনা লাগবে। আল্লাহর বান্দা কাছেই ঘরের ভিতরে চম্পট চম্পট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে বিবি বাচ্চা দরজার পাশে দিয়া দেখে শাহাবুদ্দিন আর দুনিয়াতে নাই। মসজিদের ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার বাবা করোনায় মারা গেছে, আমরা কেউ ধরতে পারবো না, আপনি পারবেন কিনা? মসজিদের ইমাম সাহেব বলে, যত আমার কাজ, আমি আলেম মানুষ, আমার কাজ হইল জনগণের সেবা করা, সমাজের সবার যত্ন সেবা করা। ইমাম সাহেব এলাকার মহল্লার হাফেজ কুরআনদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে শাহাবুদ্দিনকে মুখ থেকে বাহির করিয়া সুন্দর করিয়া গোসল দিয়া কাবনের কাপড় ভরাইয়া সাত্তকবীর শহীদ জানাজার নামাজ পড়াইয়া তারপরে দাফন করে ছেলে সন্তান গুলো কেউ কাছে আসে না। এমন ঘটনা, বিবি বাচ্চা বিল্ডিং এর উপরে থাকে, বলে বিল্ডিং এর নিচ থেকে লাশ নিয়ে যাও, এখানে আনার দরকার নাই, পুরো এলাকা দূষিত হয়ে যাবে, পুরো এলাকা ভাইরাস হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, বলতে চাইছিলাম এই করোনার সময় যেখানে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ এখন না, ওই সময় ও দুনিয়ার মানুষ, আবু আম্মা চৌধুরী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওনার চারটা ছেলে থেকে তিনটা ছেলে দেশের বাহিরে, মা কো দেখে নাই, বাবা কো দেখে নাই। ওনার ছোট ছেলে ইসমাইল চৌধুরী, ওনার সন্তান ফাহিম মুনাইম চৌধুরী দাদার পাশে বসিয়া কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ও মুরব্বি বাবারা, আজকে যদি তোমার ছেলে বড় হয়ে যাক্তার নাতি কইল কোরআনের হাফেজ বানা, যখন নাকি ছেলে সন্তানের আপনার সামনে দাঁড়াইয়া বাংলা দিল নিয়ে আপনার জানাজা পড়ি আপনাকে দাফন করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা বাংলা দিনের কারণে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবে।